সকাল থেকে আকাশটা অন্ধকার, ঘরেও অন্ধকার, আর আকাশ অন্ধকার মানেই আমারও চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে, ভাবছি গিয়ে ঘুমিয়ে পড়ি। যাই, সকলকে গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমার তো অলরেডি ঠিকঠাকই চলছে, তবে এখন সকালবেলা যেটা সেটা হচ্ছে আমার রেগুলারের যে টেস্টের মধ্যে যেটা আমি হোমমেড বানাই সেইটা, সেটা আমার ম্যাজিক্যাল ফেস ওয়াশ, মানে ফেস প্যাক, মুখে এই যে গোটা যে ব্যাপারগুলো বেরোয়, তারপরে ধরো ট্যানিংয়ের যে সমস্যাটা হয়, স্কিন সফট থাকে, গ্লোয়িং, সব কিছু মিলিয়ে মিশে, কারণ আমি বরাবরই দেখেছি, কারণ আমি বরাবর কোনোদিনই মেকআপ প্রোডাক্ট একদমই ইউজ করি না, শুধুমাত্র হালকা আমি আমার মানে আমি যারা মেকআপ ইউজ করি সেদিন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাব। যাই হোক, যেহেতু আমি সেসব কিছু ইউজ করি না, সেহেতু আমাকে ন্যাচারালি স্কিনটাকে কীভাবে সফট থাকবে, খুব গ্লোয়িং থাকবে, সেই জন্য এই ফেস প্যাকটা আমি ইউজ করি। এর জন্য কিচ্ছু লাগে না, এর জন্য লাগে মুলতানি মিষ্টি, সরি মুলতানি মিষ্টি, কস্তুরি হলদি, আর লাগবে চন্দনের ডাস্ট। এই তিনটে জিনিস ভালো করে গোলাপ জল দিয়ে মিশিয়ে নিতে পারো, এর সঙ্গে একটু দুধ দিয়েও মেশাতে পারো, মানে কাঁচা যে র মিল্ক হয় সেটা দিয়েও মেশাতে পারো, বাট আমি মিল্ক দিয়ে মেশাই না, আমি প্লেন যে গোলাপ জল সেইটা দিয়ে মেশাই। এবার ডাবর গোলাপুরি দিয়েও মেশাতে পারো, মানে যেটা রেগুলারের রোজ ওয়াটার আর কি মানুষের। এছাড়া যে কোনো ভালো কোম্পানি, যেরকম কামা আয়ুর্বেদিকের একটা খুব ভালো রোজ ওয়াটার আছে, সেটা দিয়েও তোমরা ব্যবহার করতে পারো। তো এই তিনটে ইনগ্রিডিয়েন্টস আমি আগে মিলিয়ে নিই। এটা কিন্তু ঢেলে আমি অন্য জায়গায় রেখে দিই, কারণ এটা বক্সে আসে, আর এটা হচ্ছে তোমার ওই অরিজিনাল যে বাক্সটা সেটা আমি দেখাই। এই মুলতানি মিষ্টির এটা, আর বায়া অর্গানিকের স্যান্ডেলউড যে পাউডার সেটা, এগুলো সবই বায়ো অর্গানিকের, এদের প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো হয় এবং আমি বহু বহু বহুদিন ধরে ইউজ করছি। ন্যাচারালি স্কিনকে যদি গ্লোয়িং রাখতে চাও এবং সমস্ত কিছু স্কিন প্রবলেম থেকে দূরে থাকতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই ফেস ওয়াশ, ফেস প্যাকটা ভীষণভাবে দরকার, এবং এটা কিন্তু রেগুলার বেসিসেই ব্যবহার করতে হবে, মানে সপ্তাহে, আমার তো সারা সপ্তাহে আমি এটা মানে আমার রুটিনের মতো ফেস ওয়াশ করার পর সকালে এটাকে আমি ব্যবহার করি। আর অবশ্যই এটা কিন্তু তুমি সারা বডিতে ইউজ করতে পারো। ভিডিও আর আজকে আমি এই যেটা ডাবল গুলাবরি নর্মাল রোজ ওয়াটার সেটাই ব্যবহার করি। চলো এটা আমি চটপট করে একটু লাগিয়ে নিই, তবে হ্যাঁ ব্রাশের সাহায্যেও লাগাতে পারো বা এইরকমভাবেও লাগাতে পারো, তবে আমার ব্রাশের থেকে আমার মনে হয় এই পাঁচটা আঙুলি যথেষ্ট। গুড ইভিনিং সবাইকে, সকালের পর আবার কথা বলতেলাম, মানে আজকে একদম নির্ভেজাল, মানে ঘুমিয়ে আরাম করে যে দিন রকম কাটানো সেটা, তো এখানে বাইরে প্রচুর আওয়াজ পাবে, কারণ এই যে বারান্দাটা, এই বারান্দাটা একদম রাস্তার ধারে, তো সেই হিসাবে একটু তো আওয়াজ পাওয়া যায় বেশি, রাস্তার ধার হলে যেরকম। আমরা তো প্যাডিকিওর ম্যানিকিওর
সবাই মানে বাড়িতে যতটুকু করার যত্ন নিই, নেল কিউটিকল যে অয়েলটা সেটা যদি তুমি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারো এবং মানে নেলসে ভালো করে রাব করতে পারো, তাহলে কিন্তু নেলস সমস্ত ক্ষেত্রে ক্লিয়ার থাকে আর নখ ভাঙে কম, নখের যে হোয়াইটিশ ব্যাপারটা সেই ব্যাপারটা থাকে বা হোয়াইটিশ বা পিঙ্কিশ যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা থেকে যায়। তো তার জন্য যেটা হয় সেটার জন্য আমি বাড়িতে তো এমনি ওই যে বললাম হাত পা ভীষণভাবে মানে আঙুল বলো নেলস বলো পায়ের নেলস বলো কাটা মানে কাটিংও যেরকম ঠিকঠাকভাবে করি ফাইলিংও যেরকম করি, তার সঙ্গে কিউটিকাল যে অয়েলটা আমি ব্যবহার করি সেটা কিন্তু পুরোপুরি আমার হোমমেড। তো সেইটাই আমি আজকে এখন একটুখানি তৈরি করে রাখবো, তো সেটাই আমি ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এটার জন্য বিশেষ কিছুই মানে লাগে না, এটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে অ্যালমন্ড অয়েল, যেটা মানে অনেক আমি কোকোনাট অয়েল দিয়েও করা যায় সেটা নয়, তবে আমি অ্যালমন্ড অয়েলটাকে খুব বেশি কয়েকদিন ধরে খুব ইউজ করছি, মানে বেশ কিছুদিন হয়ে গেল ইউজ করছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তা এর জন্য লাগছে অ্যালমন্ড অয়েল আর লাগছে ভিটামিন ই যে ক্যাপসুলসগুলো হয় সেই ক্যাপসুলসগুলো তোমরা নিতে পারো, অথবা ভিটামিন ই যে অয়েল পাওয়া যায় এরকম কন্টেনারে সেটাও তোমরা নিতে পারো। আর তার সঙ্গে যে কোনো একটা এসেনশিয়াল অয়েলস তোমরা নিতে পারো, যে কোনো এসেন্সিয়াল অয়েল। তো তার জন্য তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এই নেলসের কিউটিকাল যে অয়েলটা সেটা আমি বাড়িতে তৈরি করে ফেলি। একটা হচ্ছে টেনশন যে ব্যাপারটা হয়েছে সেটা সব ক্ষেত্রে ভীষণ ভালো, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমাদের যে ন্যাচারাল নেলসটা আছে সেইটাকে যেন কোনোভাবে মানে সেটার যেন কোনোভাবে ক্ষতি না হয় সেই কথাটা যেন ভালো করে মাথায় রাখতে হবে। নেলসের ওপর যে গামটা ইউজ করবে অথবা আমি বলবো যেগুলো ভালো কোনো জায়গা থেকে অবশ্যই করো, কিন্তু তা না হলে অনেকেই মানে নর্মালি বাড়িতে করতে চায় যে গামটা ইউজ করে সেইটা কিন্তু এই ন্যাচারাল আমাদের যে নেলসের ওপর যাতে কোনো রকম কোনো প্রভাব না ফেলে সেটা কিন্তু দেখাটা ভীষণ পরিমাণে দরকার। তো আমার মোটামুটি এই তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি যে নেলস কিউটিকাল অয়েলটা তৈরি করে ফেলি, তো সেটা আমি তৈরি করে তো এইটাকে মোটামুটি আমি এরকম করে মিশিয়ে নেবো। আর এটা তুমি তৈরি করে রেখেও দিতে পারো, আমি ওই অল্প করে একদম তৈরি করে রাখি যে কোনো একটা কাঁচের বোতলে ছোট্ট বোতলে তৈরি করে রাখি, এবং এটা শুধুমাত্র হাতের নেলসের ক্ষেত্রে আমি বলছি না, পায়ের নেলসের ক্ষেত্রেও কিন্তু ভীষণ রকম কাজ। তো এই মোটামুটি আজকে ভাবলাম এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সকালবেলা তো আমার ম্যাজিক্যাল ফেস প্যাক যেটা আমি রেগুলার হারে ব্যবহার করি সেটাকে তো আমি বলে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি যেহেতু কম মেকআপ করি এবং মেকআপ আমি করতে একদমই মানে মেকআপ প্রোডাক্ট আমি খুব একটা সেই অর্থে ব্যবহার করি না, শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার একটু লিপস্টিক আর একটু কাজল এইটুকু দিয়েই কিন্তু আমার মেকআপ, তাও মাঝে মধ্যে আমি সেটাকেও করি না, যতটা পারি অ্যাভয়েড করে যাই। তবে হ্যাঁ আমি সকালবেলা বেরোলে কোথাও একটু হালকা সিসি ক্রিম লাগিয়ে নিই, তো সেইটাকেই আমি বলবো যে মানে মেকআপ ছাড়া যদি ন্যাচারাল লুক ভালো মানে ন্যাচারাল লুকিং মানে ন্যাচারালি তোমাকে দেখতে অন্যরকম লাগে সেটার জন্য কিন্তু আমার এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা ভীষণভাবে দরকার। মানে আমি বহুদিন ধরে এই ফেস প্যাকটা ব্যবহার করছি, ভীষণ 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 ভালো ফল পেয়েছি, মানে আমি নিজে বলতে পারি আমার স্কিনে কোনো রকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ আমার কম্বিনেশন স্কিন সেই জন্য এই জায়গাটা অয়েল প্রুফ, কিন্তু এই প্রোডাক্টটা মানে এই প্যাকটা ব্যবহার করে আমি কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছি। হালকা কম্প্যাক্ট পাউডার বা নর্মাল যে পাউডারগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করেও মানে রাস্তায় বেরিয়ে পড়ে। তো চলো
মোটামুটি আমার হাতের আঙুলগুলোতে হয়ে গেছে। এবার আমি পায়ের আঙুলগুলোতে মানে নেলসগুলোতে ভালো করে এটাকে রাব করে নেব। নিয়ে যেরকম রেখে দিতে হয় পরিষ্কার হয়ে যায় আস্তে 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 আস্তে, এবং নেলস কিন্তু ভীষণ রকম সফট থাকে। মানে বয়সের থেকে তোমার স্কিন দেখে যদি মনে হয় যে তোমার বয়স বেশ কিছুটা কম, তাহলে কিন্তু যতটা তোমাকে ওপর থেকে যত্ন করতে হবে ততটা কিন্তু তোমাকে ভেতর থেকেও যত্নটা নিতে হবে। যেরকম ধরো প্রপার টাইমে খাওয়া দাওয়া করতে হবে, এছাড়াও যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল টল খাওয়া। শুধু জল বলবো না, লিকুইড যে ফ্রুট জুস বলো বা লিকুইড যে কোনো ডায়েট কিন্তু ভীষণ রকমভাবে শরীরের জন্য খুব দরকার। আর অবশ্যই মন থেকে খুশি থাকতে হবে, যেটার জন্য আমি সবসময় বলি অলওয়েজ বি পজিটিভ, ভালো ভাববে, নিজেকে সবসময় ভালো ভাবাবে যে হ্যাঁ এটা হবে, কেন হবে না, সব কিছু ভালো হবে, তো দেখবে অলওয়েজ সমস্ত কিছু ভালো হবে। আর যদি তুমি মনের মধ্যেও মানে অলরেডি নেগেটিভিটিটাকে ঢুকিয়ে নাও, তাহলে কিন্তু সেটা কোনোদিনই মানে ভালো ফল দেয় না। এবং মানে মনের সঙ্গে তো আমাদের শরীরের কানেকশন, তো আমরা যদি মনের মধ্যে সবসময় একটা নেগেটিভিটি নিয়ে ঘুরি, সেই ছাপটা কিন্তু মুখের ওপরেও পড়ে। এবং অনেকের মুখেই মানে অনেকেই বলে না যে বয়সের আগে বুড়িয়ে যাওয়া, সেটা কিন্তু কখনো না। তো শরীরকে মনকে দুই দিক থেকেই মানে ওপর থেকে এবং ভেতর থেকে একদম ফ্রেশ রাখতে হবে, তাজা রাখতে হবে এবং পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। তো চলো, আজকে অনেক কিছু বড় বড় জ্ঞান দিয়ে ফেললাম। এক একদিন হয় একটু ইমোশনালি কথাবার্তা বলতেও তো ভালো লাগে। তো চলো, আর আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো এখনকার মতো টাটা, আবার কালকে নেক্সট ভিডিওয়ে, কালকে বলবো না, অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা।